বিজেপি যোগ বারাসাত কেন্দ্রে বাম প্রার্থী বদল, নতুন প্রার্থী হলেন সঞ্জীব চট্টোপাধ্যায়। বিজেপি যোগের অভিযোগে বদল হল বারাসাত লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী প্রবীর ঘোষ। তার পরিবর্তে বারাসাতের বাম প্রার্থী করা হয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়কে। এই প্রার্থী বদল নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। দিন কয়েক আগে বামেদের প্রার্থী তালিকায় বারাসাত লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করা হয়েছিল প্রাক্তন শিক্ষক প্রবীর ঘোষকে। এরপর থেকেই বামেদের মধ্যে গুঞ্জন শুরু হয় প্রবীরের সাথে বিজেপির যোগ নিয়ে। প্রসঙ্গত, 2011 সালে বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির শিক্ষক সেলের সাথে যুক্ত ছিলেন বারাসাতের এই বাম প্রার্থী প্রবীর ঘোষ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রবীরের বিজেপি নেতাদের সাথে একাধিক ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনার মুখে পড়তে হয় বাম নেতাদের। এরপরই সিপিএমের বিধানসভা কমিটির বৈঠকে বাম প্রার্থী প্রবীর ঘোষের বিজেপি যোগ নিয়ে আলোচনা হয়। বুধবার বামেদের রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় প্রবীর ঘোষকে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়ার। সূত্রের খবর, বারাসাত লোকসভা কেন্দ্র থেকে বাম প্রার্থী হয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। আগেও একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েও পরাজিত হয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, দল আমাকে প্রার্থী করেছে, আমি আশাবাদী মানুষ আমাকে ভোট দেবেন। আমরা যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম প্রবীর ঘোষ, গতকাল থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে। তিনি বিজেপির সঙ্গে সরাসরি তার শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসুর দল, ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিত্ব করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির দলের সহযোগিতা লাগবে না। সেজন্য আজকে কমরেড নরেন চট্টোপাধ্যায়, কমরেড বিমান বসু, তারা কলকাতায় বসে বামফ্রন্টে সিদ্ধান্ত করেছেন, আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয়েছে প্রবীর ঘোষ বারাসাত লোকসভাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। খা দল এবং বামফ্রন্ট আমাকে প্রার্থী করেছেন, আমি মানুষের সঙ্গে থেকে মানুষের সঙ্গেই লড়ব। আর আমার কাছে নির্বাচনটি রাজনৈতিক লড়াই, ফলে আশা করছি এই লড়াইতে আমরা জয়লাভ করব। যদিও এ বিষয়ে প্রার্থী প্রবীর ঘোষের সাথে যোগাযোগ করলে তিনি কথা বলবেন না বলেই জানান। তৃণমূল নেতা অশ্বিনী মুখোপাধ্যায় জানান, এই ছবি বিকৃতি বা ফেসবুকে ভাইরাল করা তা পুরোটাই ISF করেছে, বামকর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমার কাছে যতদূর খবর আছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এই ঘটনাটা ঘটিয়েছে যারা তার নাম ISF। আমার যতদূর নলেজ আছে ওই একটা ছবি নিয়ে ওরা এইটাকে প্রচার করতে চাইছে বামফ্রন্টের মধ্যে, যে ওই ভদ্রলোকের সঙ্গে বিজেপির কানেকশন আছে, এবং যা কিছু সিদ্ধান্ত ওই রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে, বামফ্রন্টের হতে পারে, এ ব্যাপারে আমাদের কোনো মতামত নাই। যাকেই প্রার্থী দিন চারবারের জন্য কাকলিগঞ্জ জেলা জয়ী হবে। যদিও বিজেপি নেতা তাপস মিত্র জানান, প্রবীর ঘোষ তাদের দলের শিক্ষক সেলের সাথে যুক্ত ছিলেন, তবে কেন তাকে টিকিট দিয়েছে তা জানা নেই। তবে নতুন করে যেই প্রার্থী হোক তা নিয়ে চিন্তিত নয় বিজেপি। আভ্যন্তরীণ ব্যাপার, দলীয় ব্যাপার, এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না। তারা কাকে প্রার্থী করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তিনি আমাদের প্রবীরবাবু আমাদের দলের একটা সময় টিচার সেলের সদস্য ছিলেন, দলীয় কার্যক্রমে আমার সঙ্গে বিভিন্ন জায়গায় তিনি গেছেন। এখন তাকে ওনারা প্রার্থী করেছেন সেটা ওনাদের ব্যাপার, কারণ ফরওয়ার্ড ব্লক এমনি তাকে প্রার্থী হওয়ার মতন লোক নেই। ওই সবেদন নীলমণি একজনই আছেন ফরওয়ার্ড ব্লকের এই মুহূর্তে বেঁচে, সেই সঞ্জীব চট্টোপাধ্যায়। ঘুরিয়ে ফিরিয়ে তিনিও প্রার্থী হতে চেয়েছিলেন, তা একটা ইস্যু তৈরি করতে হবে, সেই জন্য ওনাকে বাতিল করার জন্য এই ইস্যুটা তৈরি করেছেন। তবে যাই হোক না কেন, ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো তাদেরকে নিয়ে ভাবছে না। ভারতীয় জনতা পার্টি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসাত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।